আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু হ্যালো বন্ধুরা আপনারা ভালো আছেন সুন্দর আছেন সুস্থ আছেন আল্লাহর কাছে দোয়া করি আপনারা ভালো থাকেন আমাকে অবশ্যই দোয়া করবেন আল্লাহ পাক আমাকে যেন সুস্থ রাখে আপনাদেরকে নিত্য নতুন ভেষজ সম্পর্কে কিছু গাছের উপকারিতা জংলার গাছ সম্পর্কে আপনাদেরকে যেন জানাতে পারি আপনারা জানতে পারবেন আপনার অনেক কাজে লাগতে পারে এবং আপনাদের জন্য ভালো উপকার যেন আসে যাই হোক বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা ঘুরে আসবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন অন্য অন্য বন্ধুদের সাথে শেয়ার করবেন আজকের যে বিষয়টা হচ্ছে গাছটি নিয়ে আলোচনা সেটা গাছ হচ্ছে তেঁতুল গাছ আমরা এই তেঁতুল গাছ সম্পর্কে আপনাদেরকে আজকে কিছু তথ্য দেবো এবং উপকারিতা জানাবো হ্যালো বন্ধুরা প্রথমে আমরা তেতল বিসির সম্পর্কে আপনাদের বলবো এবং তেতলের গাছের গাছ সম্পর্কে বলবো তেতল পাথা দিয়ে কী হয় তেতল বীজ দিয়ে কী হয় তেতলের গোস্তুগুলো দিয়ে কী হয় তো এখানে যেটা গ্লাসটা আমি নিয়েছি এই গ্লাসের মধ্যে চার থেকে পাঁচটা বিষি দিয়েছি আমরা এটা আমরা এটার পরিবর্তিতে আপনাদের বলছি কী কাজের জন্য খাবেন যাই হোক বন্ধুরা আমরা তেতল বিষি আপনাদেরকে সংগ্রহ করতে হবে অরিজিনালটা সংগ্রহ করে আপনারা এই তেতল বীজটা আপনারা বাস সুন্দর করে চিলাইয়ে নেবেন সাদা সাদা হয়ে যাবে একদম আমরা এই তেঁতলটা কীভাবে শরীরের জন্য প্রয়োগ করব এবং কী রোগের জন্য খাবো আপনাদেরকে অবশ্যই জানাবো আজকে তার আগে কথা আগে আপনাদের বলি আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ আপনার কাজে লাগবে আমরা কিছু আপনাদেরকে পরামর্শ দেবো তেঁতুল বিধি সম্পর্কে আমরা এই তেঁতুল বেছি অশ্বর জন্য ভালো উপকার করে তেতুল পাতা কচি পাতা আপনারা পাঁচ থেকে ছয় গ্রাম দুই গ্লাস পানিতে নেবেন সিদ্ধ করে পানিটা খাবেন অশ্বর ভালো ফলাফল পাবেন ইনশাল্লাহ আর যাদের বাদ বেতনা আছে তার জন্য যাদের হাডু ফুলে যায় তেঁতুলের পাতা তাতে আপনি সুন্দর করে থেতলা করে একটু গরম করে ফুলা জায়গায় ব্যান্ডেজ করে দিবেন আল্লাহর রকমতে আপনার ওই ফুলাটা কমে যাবে হাত পা জ্বালা পোড়া করে শরীর জলাপুরা করে এই শরীর জ্বালাপোড়া করার ক্ষেত্রে আপনাদের অনেক সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে আপনারা তেঁতলের পাতা আপনি পঞ্চাশ গ্রাম নিয়ে পানিতে সিদ্ধ করবেন আধা কেজি পানিতে সিদ্ধ করে পানিটা ঠান্ডা হয়ে গেলে আপনারা এই পানিটা সকালে বিকেলা আধা কাপ করে খাবেন ইনশাআল্লাহ কমে যাবে যাদের গড়ি আছে ইনফেকশন করার পেশায় জ্বালাপোড়া হয় এই পেশাবে জ্বালা পড়ার জন্য অনেক আপনারা চিকিৎসা করেন ফ্রি চিকিৎসা দিয়ে করবেন আপনারা এরকম তেতল পাকা তেঁতল আপনারা কী করবেন রাত্রেবেলা এক গ্লাস পানিতে সুন্দরভাবে ভেজে রাখবেন অথবা তেতল পাতা আপনারা আপনারা যাদের অতিরিক্ত পেশাবে জ্বালা পরা হয় সেক্ষেত্রে আপনারা তেতুল পাতা মনে করেন যে আপনারা তেঁতল পাতা কিছু থেতলা করে রস করবেন রস করে সামান্য তাল মিচরি মিক্স করে হাফ কাপ করে বেলা খাবেন আল্লাহ রকমত আপনার ওই গনোরিয়া জ্বালা পোড়া ভালো হয়ে যাবে বন্ধুরা আপনাদের একটি কথা না বললে নয় যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় বা যদি আপনাদের কোনো অসুবিধা থাকে বা এটার সম্পর্কে আরও জানতে ইচ্ছে করে তাহলে আমাদের জানাবেন আর যাদের বাচ্চা ধারণ ক্ষমতা কম আছে যাদের ডায়াবেটিস সমস্যা আছে তারা খেতে পারবেন এবং যাদের সেক্সুয়াল সমস্যা অতিরিক্ত আছে কিন্তু আপনারা ঠিকভাবে ব্যবহার করতে পারতেছেন না অতি দ্রুত বিস্পাত হয়ে যায় পতন হয়ে যায় আপনি ধরে রাখতে পারতেছেন না সেক্ষেত্রে আপনারা যদি তেঁতুল দানার শ্বাস সুন্দর করে গুঁড়া করে পাউডার করে আপনারা এর একসামুচ করে রাত্রে ভিজি সকালে মধু মিশ করে খেতে পারেন অতবা এটা দুধের সাথেও খাওয়া যায় কোনো অসুবিধা নাই তারপরা মধু দিয়ে ভালো মধু দিয়ে যদি সকালে চামচ করে বা রাত্রে চামচ করে দুবেলা আপনারা এইভাবে কিছুদিন খেতে পারেন তাহলে আপনার আস্তে আস্তে এই যৌন ধারণ ক্ষমতাটা ভালো হবে এবং অতি টাইম বৃদ্ধি হবে এবং আপনাদের যদি আল্লাপাক চায় আপনার যে কোনো সমস্যা ইনশাল্লাহ আল্লাপাকেই সমাধান করার মালিক আমরা যত চেষ্টা করি না কোনো কাজ হবে না ভীষণের এই গাছগাছের মাধ্যমে আল্লাপাক শক্তি দিয়েছেন আল্লাহকে চাইতে হবে ক্ষমা চাইতে হবে আল্লাপাক অবশ্যই আমাদেরকে রোগ মুক্তি রোগ দিয়েছেন অবশ্যই মুক্তিও দেবেন তো যাই হোক বন্ধুরা এই এটা অতিরিক্ত প্রেশার বেড়ে গেলে তেঁতুল পানিতে একটু ভিজায় আপনারা খেয়ে ফেলবেন প্রেশারটা আপনারা নিয়ন্ত্রণে আসবে আর যদি আপনাদের রক্তচাপ বেশি হয়ে যায় সেক্ষেত্রেও খাবেন আরও অনেক কাজ আছে এটা এনিথিং তেঁতুল গাছের এমন উপকারিতা অনেক ভাই আমাকে বলছিলো যে তেঁতলের পানি বা তেঁতুল খেলে পুরুষ মানুষের সেক্স পাওয়ার নাকি কমে যায় এটা ভুল ধারণা তেঁতুল আমরা ডাউলের মধ্যে অনেকে খাই তরকারিতে মধ্যে মিক্স করে খায় চাটনি করে খায় সস তৈরি করে খায় তেতোল খাওয়া শরীরের পক্ষে অনেক ভালো তাই তাই বলে আপনারা সারাদিন খাবেন না নিয়মিত খাবেন সকালে বা রাত্রে একসামিক করে একটু পানিতে মিশ করে অথবা একটু চাটনি করে বা একটু বিভিন্ন সিস্টেমে খাওয়া যায় আর বেশি তো অবশ্যই পাউডার করে আপনারা খাবেন তাহলে আপনার ভালোই রেজাল্ট আসবে ইনশাল্লাহ যাই হোক বন্ধুরা আমি আপনাদেরকে যেটা আমি জানি যেটা দিয়ে মানুষের উপকারিতা আসে যে এটা দিয়ে কাজ করি সেটা আপনাদেরকে তুলে ধরলাম আর এইতে তোলের অনেক উপকারিতা আছে এবং নিয়মগুলো আপনাদের বলে দিলাম যদি ভুল তৈরি হয় আমাকে ক্ষমা করে দিবেন আর আপনাদের জন্য আরও ভালো ভালো গাছরা বিভিন্ন হালুয়া বিভিন্ন ফর্মুলা আপনাদেরকে দেব যদি আপনাদের ভালো লাগে এই আব্দুল মুতিন ভাইকে একটু সহযোগিতা করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করবেন যাই হোক বন্ধুরা যদি ভুল দুটো হয়ে থাকে ইনশাল্লাহ ক্ষমা করে দিবেন দেবেন পাক যেন আপনাদের সুস্থ রাখে আমাদেরকে সুস্থ রাখে একটা কথায় না বললে নয় আল্লাহ পাক কার হাতে যে কাকে সুস্থ করবে এবং কাকে যে কত এগিয়ে নিয়ে যাবে আল্লাহ পাক ছাড়া কেউ জানে না যাই হোক বন্ধুরা অবশ্যই আপনারা দশজন মিলিয়ে আমাকে দোয়া করেন সাপোর্ট করেন ইনশাল্লাহ পাক যেন আমাকে আরও আপনাদেরকে অনেক কিছু দিতে পারি এটাই আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ